আপনি একটু সরে যান, আমাদের একটু দেখতে অসুবিধা হবে।
ছাত্রছাত্রী উপজেলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী দিলীপ বসু মহোদয়, স্যার আপনারা সবাই গোষ্ঠীর জায়গায় পৌঁছেছেন, যারা দাঁড়িয়ে আছেন এখানে তো হবে না, প্রাগোষ্ঠী ওখানে হবে, সবাই প্রাগোষ্ঠীর জায়গায় আপনারা চলে যান। এখন আমাদের পতাকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলিত হবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন হলো, শপথ বাক্য যখন পাঠাবে তখন সবার সামনের দিকে মুষ্টিবদ্ধ একটা হাত সামনের দিকে রেখে প্রথম ব্যাগ করে দাঁড়াবো, একদম সোজা হয়ে দাঁড়াও সবাই, সবাই সোজা হয়ে দাঁড়াও, হাত সামনে ডান হাত সামনের দিকে তুলে মুখে করো, সামনে ডান হাতটা তুলে মুখে করো, এবং এখান থেকে যেটা বলা হবে সেটা তোমরা ওখানে উচ্চারণ করবে। গার্জেনেরা আছেন একটু সরে যান, একটু সরে যান, ওদেরকে জায়গা দিন, সবাই সামনের দিকে হাত রেখেছি তো, এবারে আমরা এখান থেকে যেটা বলবো সবাই সামনে মুষ্টিবদ্ধভাবে হাত রাখো, সামনে ডান হাত, সামনে ডান হাত মুষ্টিবদ্ধভাবে রাখো, এখান থেকে যেটা বলা হবে সেটাই তোমরা উচ্চারণ করবে, সবাই পিছিয়ে যাও, হ্যাঁ ছেলেরা পিছিয়ে যাও, এই বাচ্চা যদি আপনার পিছনের লাইট একটু দেখুন, এই বাচ্চাগুলো এদিন ব্রেক, আরে এই তো বড়ই করছে, যেগুলো ছোট লাইন আছে সেখানে চলে এসো, হুড়ুহুড়ি করার তো দরকার নেই, কেউ হুড়ুহুড়ি করবে না, সবাই সামনের দিকে হাত রাখো, যেটা এখান থেকে বলবো আমরা সেটাই তোমরা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবে, রেডি হয়ে বলবেন, শুরু করবো, সবাই বলো, সবাই সামনের দিকে হাত তুলে দাও, না 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 ওপরে নয়, সামনের দিকে হয়েছে, সকল রেডি, বলছি তো বলবো, বলো এতের দ্বারা সত্তর হাই স্কুলের সকল ছাত্ররা শপথ গ্রহণ করছি, সোদপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা সুষ্ঠুভাবে অংশগ্রহণ করব, ক্রীড়া প্রতিযোগিতার সকল নিয়ম কানুন মেনে চলব, বিচারকদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব, এবং বিদ্যালয়ের গৌরব যাতে অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে সচেষ্ট হব, সবাই হাত দাবি দাও, এবারে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় তিনি আনুষ্ঠানিকভাবে এসে তার কথা বলে আমাদের আজকের প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু করবে, মাননীয় শ্রী জগদীশ বসু মহোদয় তাকে এখানে আসতে আমরা অনেকক্ষণই এসেছি, আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম।
এসে টায়ার্ড হয়ে গেছিলাম, তো স্নান এখানে এসে শুনলাম এখানে কারেন্ট নেই 12টা থেকে, তারপর জলও ছিল না, তো ঠান্ডা জলে স্নান করার পর দেখতেই পাচ্ছ আমার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। বাবানকে একটু গরম জল করিয়ে স্নান করিয়েছি, দিয়ে বাবানকে ভাত দিয়েছিলাম, আর কালকে রাতে পিঠে হয়েছিল ওটা আমরা খেয়েছিলাম, কারণ ওই 5টার সময় ভাত খেলে আমি আর উঠতে পারতাম না। তারপর এখানে একজনকার বাড়িতে গেলাম, একটু অর্ডার নিলাম, দিয়ে তারপরে এলাম, এসে দেখলাম তারপর পনির ছিল, যেটা কারেন্টের জন্য রান্না করতে পারিনি, সকালবেলা ডাল আর ভাজা করেছিল, পনিরটা রান্না করেছি আমি, আবার রুটি করলাম, ভাতটা গরম করলাম, শরীরটা একদম ভালো লাগছে না, আবার কালকে যাওয়া আছে, শরীর খুব খারাপ লাগছে, গা পুরো গরম। এমনিতে ওষুধ খেলাম, খেয়ে আমি অল্প দুটো ভাত খেলাম, কিন্তু কি করবো, কারণ রুটি খেলেই আমার গ্যাস হয়ে যেত, যেহেতু সকাল থেকে আমার পেটে কিছু নেই, সকালবেলা আমি কিছু খেয়ে যাইনি, আর ওখানে গিয়ে জাস্ট একটু ঝালমুড়ি খেয়েছিলাম, আর এসেও আমি একটুখানি পিঠে খেয়েছি, ব্যাস দুটো পিঠে খেয়েছি, ব্যাস আর কিছু খাইনি, তো শরীর খারাপ করতো, এই কারণে একটু অল্প দুটো ভাত খেলাম। বাবানও একটা রুটি খেলো, বাবান সন্ধ্যেবেলা আবার পিঠেও খেয়েছিলো, পরে আবার রুটি খেলো, ও একটা রুটি খেলাম আমি পনিরটা দিয়ে, মানে বাবান পনিরটা ভালো হয়েছে খা, তাও খেলো। তো আজকে শুয়ে পড়ি, তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো, কালকে আবার ওখানে গিয়ে দেখাবো, তো চলো সাথে থাকো, দেখতে থাকো, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।